15 মিনিট। হ্যাঁ, এই 15 মিনিটের মধ্যে চন্দ্রযান 3 ভেঙে চুরমার হয়ে যেতে পারে। বন্ধু, লাস্ট 15 মিনিট, কে সিভন স্যার এটাই বললেন যে চন্দ্রযান 3 যখন চাঁদে নামবে সেই যে 15 মিনিট, লাস্ট 15 মিনিটটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভয়ঙ্কর। এই টাইমের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে চন্দ্রযান 3 এবং সবার যে আশার আলো সেই আশার আলো নিভেও যেতে পারে। ঠিক একই ঘটনা ঘটেছিল চন্দ্রযান 2 এর ক্ষেত্রে। এই লাস্ট 15 মিনিটকে চন্দ্রযান 2ও ঝেলতে পারেনি। এবার প্রশ্ন হচ্ছে চন্দ্রযান 3 কি পারবে? তো কি আছে এই 15 মিনিটে? কেন এই লাস্ট 15 মিনিটটা সব থেকে জরুরি? কেন এই 15 মিনিটেই ধ্বংস হয়ে যায় স্পেস ক্র্যাফ্ট বার বার? তো বন্ধু, আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা জানবেন যেটা আগে কখনো জানতেন না, তাই শেষ অবধি দেখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। বন্ধু, এই যে সময় এটাকে বলা হয় 15 মিনিটস অফ টেরর, এই কথাটি বলেছেন কে সিভন স্যার, যিনি চিফ, ইসরোর চিফ, চন্দ্রযান 3 যেটা পাড়ি দিয়ে দিয়েছে চাঁদের দিকে যাওয়ার জন্য। পসিবিলিটি আছে 23 অথবা 24 অগস্ট চাঁদের পৃষ্ঠে নামবে সেই চন্দ্রযান 3 রোবর এবং ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, পরীক্ষা করা সব শুরু করে দেবে। এখন আপাতত শেষ কক্ষপথের দিকে পৃথিবীর রয়েছে এই চন্দ্রযান 3, কিন্তু কিছুদিন পরেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে, তারপরেই জার্নিটা শুরু হবে, আসল যে জার্নি সেটা শুরু হবে। এবার বলে দিই আপনাদেরকে, চাঁদে যখন নামবে ঠিক সেই সময়টাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সময়। চাঁদের পৃষ্ঠে যখন নামবে ঠিক সেই সময়টার, এই সময়তেই আগেরবার বিক্রম ফেল হয়ে গেছিল, চন্দ্রযান 2 ফেল হয়ে গেছিল। তো কি এমন আছে এই লাস্ট 15 মিনিটে, কি এমন আছে চাঁদের এতটা কাছে যার কারণে প্রত্যেকবার মিশন ফেল হয়ে যায়? দেখুন, চন্দ্রযান 3 যখন চাঁদ থেকে 100 কিলোমিটারের দূরে চাঁদকে প্রদক্ষিণ করবে বা চক্কর কাটবে, তখনই কিন্তু চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে পড়বে। যখন ওই 100 কিলোমিটার দূরে চক্কর কাটবে চাঁদকে, তখন কোনো একটা পয়েন্টে ইসরোর বিজ্ঞানীরা ওই সুইচটা টিপে দেবে, যে ইঞ্জিনের সুইচটা টিপলে চন্দ্রযান 3 কক্ষপথ থেকে ডিরেক্ট চাঁদের দিকে চলে যাবে। সেটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। প্রথমে 100x100 কক্ষপথ থেকে 100x30 কক্ষপথে আনা হবে চন্দ্রযান 3কে। তার মানে যে গোলাকার পথ দিয়ে চক্কর কাটবে চন্দ্রযান 3 চাঁদকে, সেই গোলাকার পথগুলোর মধ্যে সব থেকে কাছের যে গোলাকার পথ আছে বা কাছের যে কক্ষপথ আছে সেটাকে সেই সময় বলা হয় পেরিজি। আর সব থেকে দূরবর্তী যে কক্ষপথ আছে চাঁদ থেকে, চাঁদের যে কক্ষপথ সব থেকে দূর, সেটাকে বলা হয় অ্যাপোজি। দেখুন, পেরিজি যখন 30 হবে, অ্যাপোজি যখন 100 থাকবে, মানে যখন চাঁদ থেকে 30 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে নিয়ে চলে আসা হবে সেই চন্দ্রযান 3কে, আর সেটাকেই বলা হয় 15 মিনিটস অফ টেরার। সেই সময় থেকেই শুরু হবে 15 মিনিটস অফ টেরার, আর এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সময়, সব থেকে চিন্তাদায়ক সময়, যে সময়টার জন্য গোটা ভারতবাসী অপেক্ষা করে আছে। দেখুন, এই 15 মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই চন্দ্রযান 3 সফট ল্যান্ড করবে কি করবে না, বা করতে পারবে কি করতে পারবে না। আপনাদেরকে বলে রাখি, এটা হয়তো অনেকেই জানেন না, এই 15 মিনিটেই চন্দ্রযান 2 ফেল হয়ে গেছিল, আর সেই 15 মিনিটটাকে চন্দ্রযান 3কেও অতিক্রম করতে হবে। কিন্তু এবার এরকম হবে না, এটাই আশা করা হচ্ছে। এবার চলুন আর একটু ডিটেলসে আপনাদেরকে বলা যাক যে এই 15 মিনিট টেরটা আসলে কী, কী কী ভয় থাকছে এখানে, কী কী হতে পারে। যখন 100x30 হবে ডিস্টেন্সটা, তখন চন্দ্রযান 3 আস্তে আস্তে চাঁদের দিকে যাওয়া শুরু করবে, আর সেই সময়তে একটা সময় আসবে যখন 7 কিলোমিটার উচ্চতাতে থাকবে চন্দ্রযান 3 চাঁদের পৃষ্ঠ থেকে, চাঁদের যেখানে ল্যান্ড করবে সেখান থেকে মাত্র 7 কিলোমিটার উঁচুতে থাকবে। সেই সময় চন্দ্রযান 3-র যে গতিবেগ সেটা 500 কিলোমিটার পার আওয়ারের থেকেও বেশি হবে, আর এই যে স্পিড এটা কিন্তু মোটেও কম নয়, এক বিরাট স্পিড। দেখুন, সফট ল্যান্ডিংটা কি? সফট ল্যান্ডিং আসলে হচ্ছে উপর থেকে কোনো বস্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে একদম স্মুথলি নামবে সেটাকে বলা হয় সফট ল্যান্ডিং। আর হার্ড ল্যান্ডিং কি? যখন উপর থেকে খুব দ্রুত একদম গ্রহাণু যেমন পৃথিবীতে বা চাঁদে এসে পড়ে সেরকমভাবে যখন পড়বে তখন তাকে বলা হয় হার্ড ল্যান্ডিং। হার্ড ল্যান্ডিংয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মেশিনটি, কিন্তু সফট ল্যান্ডিংয়ে খারাপ হয়ে যাওয়ার সমস্যা একদম না বললেই চলে। পৃথিবীতে যখন কোনো জিনিসকে সফট ল্যান্ডিং করার দরকার হয় তখন আমরা প্যারাসুট ইউজ করি, সেই প্যারাসুট যেটাতে মানুষ আকাশ ভ্রমণ করে, সেই প্যারাসুটের ক্ষমতা আবার খুব। এই প্যারাসুট বড় বড় ভারী ভারী জিনিসকেও আস্তে করে সফট ল্যান্ড করতে সাহায্য করে। কিন্তু এখানে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চাঁদের মধ্যে কোনো হাওয়াই নেই, কোনো অ্যাটমোসফিয়ারই নেই। তাহলে অ্যাটমোসফিয়ার বা হাওয়া যদি না থাকে তাহলে সেখানে কীভাবে প্যারাসুট কাজ করতে পারে? তাই সেখানে প্যারাসুটকে কাজে লাগানো যাবে না। আর এর জন্যই আলাদাভাবে ডিজাইন করা হয়েছে রেট্রো রকেট সিস্টেম। দিওয়ালিতে কীভাবে রকেট জ্বালান, বা যে কোনো অনুষ্ঠানে আপনি কীভাবে রকেট জ্বালান, একটা বোতলের মধ্যে রকেট রেখে তার নিচে আগুন দিয়ে দেন, তাই তো? তারপরে যখন রকেটটি সেখান থেকে ছেড়ে চলে যায় পরবর্তী স্থানে গিয়ে পড়ে যায়, ঠিক এই কনসেপ্টকেই কাজে লাগানো হয়েছে।
এবং বানানো হয়েছে রেট্রো রকেট সিস্টেম। এবার দেখুন, এখানে একটা মজার জিনিস বুঝতে হবে আপনাদেরকে। যখন আপনি সেই রকেটটাকে জ্বালান, তখন নিচ দিয়ে আগুন বেরোয় এবং রকেটটা সামনের দিকে উড়ে চলে যায়। এবার আগুন যেদিকে থাকবে, রকেটটা তার উল্টো দিকে উড়বে, এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তেমনই এই রেট্রো রকেট সিস্টেমটাও একইভাবে কাজ করবে। চন্দ্রযান থ্রি যখন সফট ল্যান্ড করবে, তখন চন্দ্রযান থ্রি যেদিকে নামবে না, মাটিটা স্পর্শ করবে যেদিকে, সেই দিকে এই রকেটটা লাগানো থাকবে। যখনই খুব কাছাকাছি চলে আসবে প্রচণ্ড গতিবেগ নিয়ে, তখন সেই রকেটটা স্টার্ট হয়ে যাবে। রকেট যখন স্টার্ট হবে, রকেটের যেদার দিয়ে আগুন বেরোবে সেদিকটা স্লো হয়ে যাবে, মানে চন্দ্রযান থ্রি আস্তে আস্তে মাটিতে পড়বে। তার মানে চন্দ্রযান থ্রি যে নিচে প্রচণ্ড স্পিড নিয়ে পড়ছে, সেটাকে স্লো করে দেবে, আস্তে করে দেবে, সেটাকে আটকাবে সেই রকেট। এই রকেটটার নাম হচ্ছে রেট্রো রকেট সিস্টেম। রেট্রো মানে বলতে পারেন উল্টো দিক, উল্টোভাবে কাজ করে সেই রকেট। দেখুন, যখন 7.4 কিলোমিটার পার আওয়ার বেগে চন্দ্রযান থ্রি স্পিডটা কমিয়ে নিয়ে আসা হবে, তখনই কিন্তু সব চিন্তার অবসান হয়ে যাবে। এবার এখানে আর একটা টেকনোলজিকে কাজে লাগানো হবে। যখনই সেই রকেটের গতিবেগ কমিয়ে নিয়ে আসা হবে চন্দ্রযান থ্রির, তখন তার মধ্যে আবার একটা নতুন নেভিগেশন সিস্টেমকে অন করে দেওয়া হবে। যে নেভিগেশন সিস্টেম কি করবে জানেন? চন্দ্রযান থ্রি যেখানে নামবে সেই জায়গাকে স্ক্যান করবে। ডান দিক, বাঁ দিক, সোজা, পিছনে, বিভিন্ন অ্যাঙ্গেলে চন্দ্রযান থ্রিকে নিয়ে যাওয়া সম্ভব হবে সেই নেভিগেশন সিস্টেমের দ্বারা। কেন করা হবে এরকম? না, চন্দ্রযান থ্রি যেখানে নামবে সেই জায়গাটা কতটা পাথুরে এলাকা, কতটা ভয়ঙ্কর, কতটা গভীর বা সমতল কিনা, সেটা তো আগে থেকে জানতে হবে। সেই জানানোর কাজটাই করবে নেভিগেশন সিস্টেম, এবং দরকার পড়লে চন্দ্রযান থ্রিকে এদিক ওদিক নিয়েও যাওয়া যাবে। আর যখন এদিক ওদিক নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু একটা সমতল ভূমি খুঁজে সেখানে ল্যান্ড করানো যাবে এই চন্দ্রযান থ্রিকে। যখন চন্দ্রযান দুই, মানে এর আগে চন্দ্রযান দুই যখন 5 কিলোমিটার ডিস্টেন্স ছিল, তখনই কিন্তু যত রকমের কানেকশান সব লস্ট হয়ে যায় আমাদের ইসরোর সেন্টারের থেকে। দেখুন, এখানে কিন্তু নাসার কাছে এমন একটা টেকনোলজি আছে, নাসা সেই টেকনোলজি ব্যবহার করে লাইভ ভিডিও দেখতে পায়, সেখানে লাইভ সিগন্যাল পাঠাতে পারে। কিন্তু ইসরোর কাছে সেই টেকনোলজি এখন অবধি নেই। সেটা প্রচুর দামি একটা টেকনোলজি, যার কারণে লাইভ ভিডিও আমরা দেখতে পাবো না। চন্দ্রযান থ্রি নিজের চোখে যে কী দেখছে সেটাকে লাইভ দেখা সম্ভব হবে না। আমরা শুধু কমেন্ট দিতে পারবো, মানে একটা সিগন্যাল দেওয়া যাবে, এবং সেই সিগন্যালটা যখন চন্দ্রযান থ্রিতে গিয়ে পৌঁছাবে, তখন অনেকটা স্লো হয়ে যাবে। স্লো বলতে খুব কমজোরি হয়ে যাবে, কারণ অতটা ব্যান্ডউইথ, অতটা শক্তিশালী ব্যান্ডউইথ আমাদের কাছে নেই, নাসার কাছে যেটা আছে। তাই নাসা ইজিলি চাঁদে যে কোনো সময় যে কোনো স্পেস ক্র্যাফ্ট পাঠাতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। এবার ইসরো কী করেছে? এখানে একটা নতুন টেকনিক কাজে লাগিয়েছে ইসরো, একটা স্বয়ংক্রিয় এআই সিস্টেমকে কাজে লাগিয়েছে। যখন চন্দ্রযান থ্রি নিজে দেখবে যে পাথুরে এলাকা বা গভীর গর্ত, তখন চন্দ্রযান থ্রি নিজে থেকে সেখানে নামবে না, এখানে একটা এআই মেকানিজম কাজ করবে। চন্দ্রযান থ্রির মধ্যে একটা বুদ্ধিমত্তা দিয়ে দেওয়া হয়েছে, সে নিজে থেকে বুঝতে পারবে কোথায় তার নামা উচিত, কোথায় তার নামা উচিত নয়। এবার এই যে ছোট জিনিসটা, এটা কিন্তু আগের বার চন্দ্রযান টু এর বিক্রমে ছিল না, এবার এটা চন্দ্রযান থ্রিতে আছে। ঠিক যখন মাটি স্পর্শ করবে, তার আগে আকাশে কিছুক্ষণ ভেসে থাকবে চন্দ্রযান থ্রি, এবং নিচের ছবিগুলো পাঠাবে, ছবিগুলো তুলবে, ছবিগুলো তুলে পরীক্ষা নিরীক্ষা করবে যে ওখানে নামা যাবে কি না। যদি দেখে সব ঠিক আছে, সমতল ভূমি, তখনই কিন্তু বিক্রম নামবে নিচে, তারপরে রোবর বেরিয়ে আসবে। চাঁদ একবার নেমে যাওয়ার পর আর কোনো চিন্তা নেই, চাঁদ থেকে বিভিন্ন ছবি ভিডিও তো অবশ্যই পাঠাবে, কিন্তু চাঁদে নামার আগের মুহূর্ত, আগের যে 15 মিনিট, সেটাই হচ্ছে সবথেকে ভাইটাল। কারণ সেই সময়তেই যে যে কথাগুলো বললাম, এই কাজগুলো করা হয় ঠিক ওই লাস্ট 15 মিনিটেই করা হয়। ওই 15 মিনিটের মধ্যে আবার যে লাস্ট 5 মিনিট থাকে, সেটা আবার আরও ভয়ঙ্কর, আরও গুরুত্বপূর্ণ, কারণ ওই 5 মিনিটেই বোঝা যাবে যে বিক্রম যে ল্যান্ড করবে নিচে সেই জায়গাটা কেমন। এবং সেই সময় কোনো কানেকশন ইসরো কন্ট্রোল করতে পারবে না, কানেকশন এসে পৌঁছাবে না, বা ইসরো যে সিগন্যাল বাড়াবে সেটা আবার ঠিকঠাক গিয়েও পৌঁছাবে না চন্দ্রযান থ্রি অবধি। তাই সেই সময়টা খুবই ভাইটাল। এই মুহূর্তে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতেও পারে, এটাই বলা হচ্ছে। তো বন্ধু, আশা করি ভিডিওতে যা যা বলা হয়েছে এগুলো এর আগে জানতেন না, এবং জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি আরও লেটেস্ট আপডেট অবশ্যই নিয়ে আসতে থাকবো এই চ্যানেলে, তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। তো আজকেকার মতো অবশ্যই বিদায় নিচ্ছি, তবে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর আপনি কতটা ইন্টারেস্টেড এই মিশনকে নিয়ে সেটাও জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যতদিন না আসছি ততদিন সকলে খুব ভালো থাকুন বন্ধুরা।